আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুক অ্যান্ড ব্লগ বাই রিশা। আজকে আমি আপনাদের সাথে অনেক মজাদার একটি রেসিপি শেয়ার করব। আজকে আমি আপনাদের সঙ্গে লাউ দিয়ে খিচুড়ি শেয়ার করব। আসুন তাহলে দেখে নেই আমি কিভাবে রান্নাটি করছি। আমি প্রথমে চুলার উপর একটি প্যান বসিয়ে দিয়েছি, প্যানের ভিতর তেল দিয়ে দিয়েছি। এখন আমি গ্যাসটা অন করে দিব। পিঁয়াজ দেখুন, এখানে আমি পেঁয়াজ রসুন মরিচ কেটে রেখেছি, সেটা দিয়ে দিলাম। ভিউয়ার্স দেখুন, আমি এখন এর ভিতরে দিয়ে দিব তেজপাতা। এখানে আমি নিয়ে রেখেছি দারচিনি, সাদা এলাচ, লবঙ্গ ও গোলমরিচ। এখন আমি এগুলো সব দিয়ে দিলাম। এখন আমি দিয়ে দিব 1 চা চামচ আদা বাটা, রসুন বাটা দিয়ে দিলাম, 1 চা চামচ জিরা বাটা। এখন আমি আগে থেকেই ধুয়ে রেখেছিলাম লাউটা, কেটে আমি ধুয়ে রেখেছিলাম। এইভাবে লম্বা করে আমি কুচি করে নিয়েছি। এখন আমি এগুলো প্যানে দিয়ে দিলাম। এখন আমি দিয়ে দিব আগে থেকে 5 মিনিট ভিজিয়ে রেখেছিলাম, তারপর আমি ধুয়ে এটা রেডি করে নিয়েছি 1 বাটি মুগ ডাল। এটা এখন আমি এর ভিতর দিয়ে দিব। ইয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আমরা এটা প্রায় ভাজা ভাজা হয়ে এসেছে। এখন আমি এর ভিতর দিয়ে দিব পরিমাণ মতো হলুদ গুঁড়ো। আমি এখানে 1 চা চামচ হলুদ গুঁড়ো নিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিব স্বাদ মতো লবণ। ভিউয়ার্স আমি এখানে 2 পাট চাল ধুয়ে রেডি করে রেখেছিলাম, এখন সেই চালগুলো আমি প্যানে দিয়ে দিব। এখন আমি উপকরণগুলো একসঙ্গে ভালোভাবে নেড়ে ভেজে নিব। 5 মিনিট আমি চালগুলোকে সব কিছুর সঙ্গে মিশিয়ে ভালোভাবে নেড়ে নিব। মাই লাভলি ভিউয়ার্স, আমার চালটা ভাজা হয়ে গিয়েছে। আমি 5 মিনিটের মতো সব উপকরণগুলোকে একসঙ্গে মিশিয়ে ভেজে নিয়েছি। এখন আমি এর ভিতর পরিমাণ মতো গরম পানি নিয়ে নিয়েছি, সেটা দিয়ে দিব। এটাকে এখন আমি 5 মিনিট মাঝারি আছে রেখে দিব ঢাকনা দিয়ে। লাভলি ভিউয়ার্স, আমি 5 মিনিট পর ফিরে এসেছি। এখন আপনারা দেখতে পাচ্ছেন আমার খিচুড়িটা এখন হয়নি। আমি এটাকে একটু নেড়ে দিব। 15 থেকে 20 মিনিট মাঝারি আছে, এটাকে রান্না করে নিব। এবং এই 15 থেকে 20 মিনিটের মধ্যে অবশ্যই আমি 2 থেকে 3 বার নেড়ে নিব। তাহলে ফিরে আসছি 20 মিনিট পর। তারপর ফিরে এসেছি, দেখুন আমার খিচুড়িটা হয়ে গিয়েছে, কতটা সুন্দর। এখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে ফেলবো। আপনারা অবশ্যই অবশ্যই এভাবে বাসায় ট্রাই করবেন এবং খেতে কেমন হয়েছে আমাকে লিখে জানাবেন। এবং আমার চ্যানেলটি বেশি বেশি করে দেখবেন। কুক অ্যান্ড ব্লগ বাই রিশা সাবস্ক্রাইব করতে ভুলবেন না।